দুয়ারে ভোট। আসন্ন বিধানসভায় নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে শাসক দল বিজেপি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনের সমস্ত প্রস্তুতি। প্রতিদিন রাজ্যে আসছেন ভাজপার কেন্দ্রীয় স্তরের দলীয় নেতৃত্ব, কারণ দীর্ঘ ২৫ বছর কমিউনিস্টদের হাত থেকে ২০১৮ সালে ত্রিপুরাকে মুক্ত করেছিল বিজেপির নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। কিন্তু গত সাড়ে চার বছরে দলের সাংগঠনিক বহু ত্রুটি পরিলক্ষিত করে রাজনৈতিক অভিজ্ঞরা, আর সেই বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বদের কানে পৌঁছাতেই একের পর এক নেতৃত্ব ত্রিপুরার জল মাপতে প্রতিদিন রাজ্য সফরে আসছেন। কারণ গত সাড়ে চার বছরে ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক বিষয়ে পুরোপুরিভাবে গোয়েন্দা শাখা থেকে অবগত হয়েছেন নেতৃবৃন্দ। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় সরকার প্রতিষ্ঠিত করতে না পারলে ভাজপার জন্য এই ধাক্কা জাতীয় স্তর পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তাই কোন রকম ত্রুটি না রেখে ইতিমধ্যেই ময়দানে দৌড় সব শুরু করেছে বিজেপির নেতৃত্ব। সবচেয়ে বড় বিষয় হলো কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার নেতৃত্বদের হাতে পুরোপুরিভাবে নির্বাচনের দায়িত্ব ছাড়তে চাইছে না বলেই সূত্রের খবর। এবার রাজ্য সফরে এসেছেন বিজেপির নির্বাচন প্রভারী ডক্টর মহেন্দ্র সিং। তিনি রাজ্য সফরে এসে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য নেতৃত্বদের নিয়ে একা নির্বাচনী বৈঠক সংঘটিত করেন। বৈঠকে উপস্থিত নির্বাচন প্রভারী জানান, রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবে ভারতীয় জনতা পার্টি তা এক প্রকার নিশ্চিত, কারণ জনগণের সমর্থন রয়েছে ভারতীয় জনতা পার্টির স্বার্থে, এবং ভারতীয় জনতা পার্টি আসন্ন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলেই জানান তিনি। लेकिन अभी आज हम प्रेस नहीं कर रहे हैं, मैं प्रेस करूंगा, उसमें विस्तार से आप सबको बातें करूंगा, ठीक है। बीजेपी पूरी तरीके से तैयार है, बीजेपी का कार्यकर्ता तैयार है, पूरा त्रिपुरा तैयार है कमल कपूर के लाने के लिए। परिचय के दृष्टि से लोगों से मिलने के लिए आया, कोई ऐसी ऑफिशियल मीटिंग आज नहीं है, केवल बस लोगों से भेंट मुलाकात करने के लिए कार्यालय पर आया। এদিন বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব। দীর্ঘক্ষণ চলে এই বৈঠক, আলোচনা করা হয় নির্বাচনী কৌশল নিয়ে। স্যান্দন টিভি।